নবীনগরে দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে জিনতপুর ইউনিয়ন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টে। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিওচিত্রে রয়েছেন আবু হাসান আপন, সাথে আছে আমি তানজানা রহমান রিজা। পহেলা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু থেকে জমজমাট হয়ে উঠেছে জিনতপুর ইউনিয়ন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ। জিনতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিদিনই একটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জিনতপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 7টি দল এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকটি ম্যাচে দর্শকের উপচে পড়া ভিড়। ইতোমধ্যে যুবকদের উপস্থিতি দেখে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে খেলায় অংশগ্রহণ করেন হুড়ুয়া একাদশ বনাম কড়াইবাড়ি একাদশ। চরম উত্তেজনাকর মজাদার ম্যাচে হুড়ুয়া একাদশকে পরাজিত করে কড়াইবাড়ি একাদশ 40 রানে বিজয়ী হয়েছে। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের অন্যতম সংগঠক ও জিনতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন রানা। টুর্নামেন্টের অন্যতম সংগঠক বিশিষ্ট দানবীর ও ক্রীড়া অনুরাগী মোহাম্মদ হাসান উদ্দিন, সমাজসেবক জয়নাল আবেদিন, আব্দুর রহমান প্রমুখ। উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এমন প্রয়াস চালিয়ে যেতে কাজ করেছেন একঝাঁক তরুণ।